জন্মছক দেখে যেমন ভাগ্য বিচার করা যায়, সেরকম হাত দেখেও ভাগ্য বিচার করা যায়। হাতের রেখা দেখে আপনি জানতে পারবেন আপনার ভাগ্যে কি আছে। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব আপনাদের সামনে, সেই বিষয়টা হচ্ছে হাতে চারটি রেখার মধ্যে যে কোনো একটি রেখা যদি আপনার হাতে থাকে তো আপনি খুব সহজে বিচার করতে পারবেন যে আপনি ধনী হবেন। হ্যাঁ, ধনী হওয়ার রেখা নিয়ে আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব, তাই আপনারা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে পরে আপনারা ভিডিওটা বুঝতে পারবেন। ভিডিওটা কখনোই কেটে বা অর্ধেক দেখবেন না, তাহলে পরে আপনারা বুঝতে পারবেন না। যারা জ্যোতিষ সম্পর্কে কোনো কিছু জানেন না, আজকের এই ভিডিওটা আপনারা পুরো দেখুন, আপনি নিজেই নিজের ভাগ্য বিচার করতে পারবেন। কোনো জ্যোতিষের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি নিজের ভাগ্য নিজে জানুন। শুধু ভিডিওটা আপনারা ভালো করে দেখুন, আমি যে রেখাগুলোর কথা বলছি এই রেখাগুলো আপনার হাতে আছে কিনা। আজকের এই ভিডিওতে আমি চারটি রেখা দেখাবো, চারটি যে আপনার হাতে থাকতে হবে এমনটা নয়, যে কোনো একটা রেখা যদি আপনার হাতে থাকে, আপনার এই রেখা থাকলে পরে আপনি অবশ্যই ধনী হবেন। তো অনেকে জানতে চান ধনী হবেন কিনা, তো আজকের এই ভিডিওটা আপনারা অবশ্যই দেখুন এবং নিজে জানুন যে আপনি ধনী হবেন কিনা। দেখুন, ধনী হতে গেলে পরে আপনাদেরকে আমি হাতে যে রেখাগুলো দেখাবো এই রেখাগুলোর মধ্যে একটি রেখা থাকলেই হবে। তো এটা দেখার জন্য প্রথমে আপনাদেরকে আমি কিছু রেখার সঙ্গে একটু পরিচয় করে দিই, তাহলে পরে আপনারা বিষয়টা খুব সহজে বুঝতে পারবেন। আরেকটা কথা বলি আপনাদেরকে, যে যে রেখাগুলো দেখাবো এই রেখাগুলো কিন্তু নারীদের ক্ষেত্রে থাকলে পরে আপনি যে ফলটা পাবেন, পুরুষদের ক্ষেত্রে থাকলে পরে আপনিও সেই একই ফল পাবেন। আপনি নারী হন বা পুরুষ, প্রত্যেকে ভিডিওটা দেখবেন, ভিডিওটা প্রত্যেকের জন্য। দেখুন, প্রথমে আমি কিছু রেখার সঙ্গে একটু পরিচয় করে দিই। প্রথমে যে রেখাটা আমি দেখাচ্ছি এটাকে বলে আপনার হৃদয় রেখা, প্রত্যেকে লক্ষ্য করুন আপনার হাতে। তারপরে দেখুন আমি যে রেখাটা দেখাচ্ছি এটাকে বলে আপনার শিরোরেখা, আর এই রেখাটাকে বলে আপনার জীবন রেখা। এই তিনটি রেখার সঙ্গে আপনার পরিচিত হলাম। আরেকটা রেখা দেখবেন, এই যে রেখাটা দেখাচ্ছি এটাকে বলে ভাগ্য রেখা। তো আমরা প্রত্যেকে এই রেখার সঙ্গে পরিচিত, অনেকে যারা জানেন না তাদেরকে আমি একটু বলে দিলাম যে হাতে কোন রেখা কী নাম। এবার আপনাদেরকে প্রথমে আমি যে বিষয়টা জানাবো এবং এই চিহ্নটা যদি আপনার হাতে থাকে তো আপনি অবশ্যই ধনী হবেন। দেখুন তো প্রথম এই চিহ্নটা আপনার হাতে আছে কিনা, যাদের যাদের হাতে আছে আপনি অবশ্যই ধনী হবেন, আর যাদের নেই, আপনারা আজকে হয়তো নেই, ভবিষ্যতে আপনার হাতে এই ধরনের রেখা বা চিহ্ন আসতে পারে, তাই আপনারা রেখাটার সঙ্গে অবশ্যই পরিচিত হবেন। হাতে রেখা চেঞ্জ হয় 3-6 মাস অন্তর অন্তর, তো রেখাগুলোর সঙ্গে আপনারা পরিচিত হন। বর্তমানে আপনার হাতে থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। না থাকলে যে ভবিষ্যতে আপনার হাতে এই রেখা আসবে না এমনটা নয়, রেখা যে কোনো মুহূর্তে আসতে পারে। তো আমি দেখাচ্ছি প্রথম রেখাটা, তো আপনারা একটু ভালো করে দেখুন। এই রেখাটা বা এই চিহ্নটা দেখার জন্য প্রথমে আপনাকে লক্ষ্য করতে হবে আপনার হাতে এই রেখার দিকে, অর্থাৎ শিরোরেখার দিকে। তারপরে লক্ষ্য করতে হবে আপনাদের এই জীবন রেখার দিকে। তারপরে লক্ষ্য করতে হবে এই ধরনের একটা রেখা আপনার হাতে আছে কিনা, দিয়ে দেখুন একটা ত্রিভুজ চিহ্ন তৈরি হয়েছে, এটাকে বৃহৎ ত্রিভুজ বলে। এই হাতে আছে, আপনারা দেখুন ভালো করে, এই হাতে দেখুন এখানে একটা রেখা, এই জীবন রেখা এবং এই শিরোরেখা নিয়ে দেখুন এখানে একটা ত্রিভুজ চিহ্ন আছে। এই ধরনের রেখা আপনার হাতে হতে হবে। দেখুন জীবন রেখার দিকে লক্ষ্য রাখুন, এটা জীবন রেখা, এটা হচ্ছে আপনার শিরোরেখা এবং এই রেখাটা হচ্ছে আপনার বুধ রেখা। এই দেখুন এই তিনটি রেখা নিয়ে একটা ত্রিভুজ এখানে তৈরি হয়েছে, আপনারা ভালো করে দেখুন আপনার হাতে আছে কিনা, আপনারা একটু ভালো করে দেখুন, যদি থাকে আপনি অবশ্যই ধনী হবেন। এই রেখাটা কিন্তু এই হাতে আছে, এই চিহ্নটা আপনারা দেখুন ভালো করে, এই স্থানটা ভালো করে লক্ষ্য করুন, আপনারা প্রত্যেকেই বুঝতে পারবেন। এটা গেল প্রথম রেখা। এরপরে আমি আপনাদেরকে দ্বিতীয় রেখা দেখাই, যে রেখা থাকলে পরে আপনি ধনী হবেন। সেটা দেখার জন্য আপনাকে লক্ষ্য করতে হবে আপনার হাতের, আমি যে স্থানটা বলবো সেটা হচ্ছে এই অনামিকা আঙুলের দিকে লক্ষ্য রাখুন, এটা রুবির আঙুল নামে পরিচিত। অনামিকা বা রুবির আঙুলের নিচে আমি আপনাদেরকে যে অংশটা দেখাচ্ছি এটাকে বলে রুবির ক্ষেত্র। ইংরাজিতে এই স্থানটাকে বলা হয় সান মাউন্ট। তো আপনারা প্রত্যেকে আপনাদের হাতের এই সান মাউন্টের দিকে একটু লক্ষ্য রাখবেন। দিয়ে আমি যে চিহ্নটা দেখাচ্ছি আপনারা দেখুন এই চিহ্নটা আছে কিনা, এরকম একটা রেখা, এরকম একটা রেখা নিয়ে রুবি পর্বতে যদি একটা স্টার্ট চিহ্ন হয়
আপনি অবশ্যই ধনী হবেন, অবশ্যই আপনি ধনী হবেন যদি স্টার চিহ্ন আপনাদের হাতে থাকে। যাদের যাদের হাতে আছে আপনি অবশ্যই ধনী হবেন, আর যাদের নেই এই রেখা পরবর্তীকালে আপনার হাতে আসতে পারে। এই রেখাটার সঙ্গে পরিচিত হয়ে থাকুন, দেখবেন আপনার হাতে রবির ক্ষেত্রে যদি স্টার চিহ্ন থাকে আপনি অবশ্যই ধনী হবেন। এটা গেল দ্বিতীয় নম্বর রেখা। এরপর আমি তৃতীয় নম্বর রেখা দেখাচ্ছি, যে রেখা থাকলে পরে আপনি ধনী হবেন। তো সেটা দেখার জন্য আপনাকে আমি যে ক্ষেত্রটা বা যে স্থানটার কথা বলবো সেটা হচ্ছে আপনার হাতে এই আঙুলের দিকে লক্ষ্য রাখুন। এটা হচ্ছে আপনার তর্জনীর আঙুল, এটা বৃহস্পতির আঙুল নামেও পরিচিত। তো আমাদের আপনারা প্রত্যেকে জানেন বৃহস্পতি কিন্তু প্রচুর অর্থ দেয়। তো এই বৃহস্পতির ক্ষেত্রে আজকে যে চিহ্নটা দেখাবে এই চিহ্নটা আপনার হাতে আছে কি না আপনারা প্রত্যেকে দেখুন, থাকলে পারে আপনি অবশ্যই ধনী হবেন। তো এটা দেখার জন্য আপনার বৃহস্পতির ক্ষেত্রে যে কোনো স্থানে, আমি যে স্থানটা দেখাচ্ছি সেখানেই হতে হবে এমনটা নয়, এই ক্ষেত্রটা আমি যে অংশটুকুন দেখালাম এই অংশের মধ্যে যে কোনো ক্ষেত্রে মধ্যে আপনার এই চিহ্নটা থাকলেই হবে। রেখাটা আমি দেখাচ্ছি আপনারা দেখুন। এটা দেখার জন্য আপনাকে লক্ষ্য করতে হবে বৃহস্পতির স্থানের দিকে, এবং বৃহস্পতির ক্ষেত্রে এরকম রেখা এরকম রেখা এরকম রেখা নিয়ে যদি আপনার স্টার চিহ্ন তৈরি হয় তাহলে পরে আপনি অবশ্যই ধনী হবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যে তিনটি রেখা দেখালাম এর মধ্যে যে কোনো একটা রেখা আপনার হাতে আছে কি না দেখুন, যদি থাকে আপনি অবশ্যই ধনী হবেন। তো এই যে চিহ্নগুলো আমি দেখালাম এই চিহ্নগুলো নারীদের ক্ষেত্রেও প্রযোজ্য এবং পুরুষদের ক্ষেত্রেও প্রযোজ্য। আপনি নারী হন বা পুরুষ প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য। যে কোনো একটা রেখা আপনার হাতে আছে কি না আপনারা দেখুন। এবার প্রশ্ন আসছে যে কোন হাতে দেখবেন, এটা অনেকে জানেন না। রেখার সঙ্গে অনেকে পরিচিত হন কিন্তু হাতে কোন হাতে এই রেখাগুলো থাকলে পরে আপনি পূর্ণ ফল পাবেন, হ্যাঁ এটা অনেকে জানেন না। এ বিষয়ে আপনাদেরকে একটু আমি বলে দিই, তাহলে পরে বিষয়টা আপনারা বুঝতে সুবিধা হবে এবং সঠিকভাবে আপনি নিজেই নিজের ভাগ্য বিচার করতে পারবেন। সেটা হচ্ছে এটা যে আপনি যে হাতে সমস্ত কাজকর্ম করেন অর্থাৎ ওয়ার্কিং হ্যান্ড, সেই হাতে যদি এই রেখাগুলো মধ্যে যে কোনো একটা রেখা থাকে তাহলে পরেই আপনি পূর্ণ ফল পাবেন। আপনার যে হাতে আপনি কাজ করেন সে হাতটা আপনার ডান হাতও হতে পারে, সেটা আপনার বাঁ হাতও হতে পারে। শুধু একটা কথা মনে রাখবেন, আপনি যে হাতে সমস্ত কাজকর্ম করেন সেই হাতে এই রেখাগুলো আছে কি না আপনারা দেখবেন। অন্য হাতে যদি থাকে তাহলে পরে সেটা আপনি কখনোই পূর্ণ ফল পাবেন না, আংশিক ফল পাবেন। এই কথাটা আপনারা জেনে রাখুন। অনেকে কোন হাত দেখতে হয় এটা সঠিকভাবে জানেন না, আমি আপনাদেরকে বলে দিলাম। এবার আপনারা নিজেদের হাতটা দেখুন এবং দেখে এই রেখাগুলোর মধ্যে কোনো রেখা যদি থাকে আপনি ভবিষ্যতে অবশ্যই ধনী হবেন। আশা করি আজকের এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন।